হ্যালো ভেয়ার্স ওয়েলকাম মাই হোম কিচেন কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো সবাই নিয়ে এসেছি আপনাদের জন্য আবারও পিঠা তো এটা হচ্ছে কেক পিঠাও বলতে পারেন অথবা বাপা পিঠাও বলতে পারেন আমি একটু কেক স্টাইলে বানিয়েছি ভিডিওটি একটু বড় হবে তাই ভালো করে দেখে নেবেন কিভাবে এই পিঠাটা তৈরি করতে হয় আর পিঠার রেসিপিটা দেখে ভালো লাগার পরে নিশ্চয়ই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো চলেন দেখেনি কীভাবে আমাদের এই পিঠার তৈরি করতে হবে আমি এখানে চার কাপ পরিমাপে সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে আতপ চালেরও গুঁড়া দিয়ে করতে পারেন তো এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ লবণটাকে একটু ভালোভাবে মিক্স করব একটু ভালোভাবে মিক্স করার পরে আমি এখন দেব পানি পানিটা আমি দুই কাপ পানি নিয়েছি পানি পুরো পানি সব দেবো না আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে মিক্স করতে থাকবো এভাব করে একদম পানি আমার মোটামুটি দেড় কাপের মতো পানি লেগেছে দেড় কাপ পানি গেছে আমার মোটামুটি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন এই যে হাতের তালুতে নিলে এইভাবে করে চাপ দিলে যখন দেখবেন হয়ে গেছে আর আবার চাপ দিলে যেমন ভেঙে যাবে ঝুঝড় হয়ে যাবে তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন সেম এভাবে এভাবে হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনাদের মিক্স করাটা হয়ে গেছে পানি এবং চালের গুঁড়ো এবার আমি একটা চালনিতে নিয়ে এভাবে চেলে নিচ্ছি চেলে নি হবে কি জিনিসটা খুব সুন্দর আসবে পিঠার ইয়াটা দেখতে পাতেছেন এটা খুব মসৃণভাবে পিঠার গুঁড়াগুলো আর ওগুলো একটু এলোমেলোভাবে আমি দুইটার পার্থক্য বুঝিয়ে দিচ্ছি দেখতে পাতেছেন তাই সেজন্য একটু মসৃণ আনার জন্য এই জন্য আমি সবগুলো এইভাবে চেলে নিচ্ছি আমার চেলে না হয়ে গিয়েছে এবার আমি এরকম করে বাটালে গুড় কেটে রেখেছি এখানে নারকেল করে রেখেছি আর এরকম একটা পাতিল নিয়েছি আমি পাতিলটা ছিদ্র করে নিয়েছি মাঝখান পরাপরি আপনারা চাইলে এটা মাটির পাতিলও করতে পারেন এবার আমি এইরকম একটা ছোট্ট একটা কাপড় দিয়ে পাতলা একদম দিয়ে যেন দিয়ে দিয়েছি যেন গুড়গুলো যেন না পড়ে যায় এবার আমি হালকা একটু ছিটকি দিচ্ছি নারকেল গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে সেই চালের গুঁড়াটা একটু লেয়ারটা একটু একটা লেয়ারটা একটু মোটা করে দিবেন এক লেয়ার যত লেয়ারটা আসবে চালের গুঁড়ো একটু মোটা করে করে দিবেন একদম বেশি পাতলা দিবেন না এবার এখানে আমি গুড় গুঁড়ো দিয়ে দিচ্ছি বসিয়ে সাজিয়ে সুন্দর করে আপনার চাই গুড় মিষ্টি আপনাদের উপরে চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে এবার আবারও আমি নারকেল কোরাইনটা দিয়ে দিচ্ছি নারকেলগুলো এরকম একটা লেয়ার দিয়ে দিব আবার এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ার লেয়ার এভাব করে আমি একবার একটা লেয়ার দিয়ে দিব এরকম চালের গুঁড়ার লেয়ার দেওয়ার পরে আমি আবারও এখানে ইয়ে দিব একটু মসৃণ করে দিবেন আর একটু হালকা হাতে চেপে দিবেন বেশি জোরে চাপতে যাবেন না তাহলে সবগুলো আটকে যাবে আগে থেকেই এবার আমি আবার দিয়ে দিচ্ছি গুড়ের লেয়ারটা আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে বারবার দেখিয়ে দিচ্ছি জিনিসটা কীভাবে দিবেন নারকেল যারা বেশি পছন্দ করেন বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই নারকেল এবং গুড় মিষ্টিটা যদি আপনারা চান আরও বেশি লাগবে তাহলে আরও বেশি দিতে পারেন আমি এখানে মিডিয়াম মতোই দিয়েছি বেশি কমও না একদম আবার বেশি মিষ্টিও না এভাবে করে আমি প্রত্যেকটা লেয়ার শেষ করে নিচ্ছি আস্তে আস্তে করে আপনারা খুব ভালোভাবে এভাবে একটু লেয়ারগুলোকে হাত দিয়ে মসৃণ করে নেবেন চালের লেয়ারটাকে তাহলে খুব সুন্দর আসবে আমার হয়ে গিয়েছে পুরো সবগুলো চালের দেওয়ার পরে আমি এবার উপরের সাইডটাকেও একটু বেশি করে মিষ্টি আনার জন্য একটু বেশি করে ইয়েটা দিব গুড়টা দিব আপনার চাইলে আরও বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই আমি ছোট ছোট করে এভাব করে দিয়ে দিচ্ছি এবার আমি আবারও উপর দিয়ে একটু নারকেলটা দিয়ে দিব জাস্ট সুন্দর দেখার জন্য এবার হয়ে গিয়েছে এবার আমি ছোট্ট একটা পাতিলে করে এরকম পানি দিয়েছি আর এটা ভাপে দিব আর এর সাইডটা বন্ধ করে দিব ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি ময়দার একটু গুলিয়ে নিয়েছি পানি দিয়ে ময়দাটাকে গুলিয়ে এভাবে বন্ধ করে দিচ্ছি মুখটা যেন ভাপটা এই দিকে যেন না আসে আমি সেমভাবে আমি আগে একটা ভিডিও ছেড়েছি মেরা পিঠা ওই পিঠাতেও আমি এভাবে করেছি সেম ওই টেকনিকেই এবার আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরেই দেখবেন ঢাকনা ভাব চলে এসেছে নিচে দিয়ে আর বের হচ্ছে না তখনই বুঝবেন নিচে কোনো ছিদ্র নেই উপর দিয়ে ভাব বের হচ্ছে আমি দেখাচ্ছি এরকম উপর দিয়ে ভাব বের হবে তখনই বুঝবেন এটা হয়ে ভাবটা ঠিক আছে এবার আমার প্রায় ফর্টি ফাইভ মিনিট পাঁচচল্লিশ মিনিট আমি এটাকে ভাপে রান্না করেছি ভাব দিয়েছি ভাব পরে আমি নামিয়ে ফেলেছি জাস্ট একটু হালকা ঠান্ডা হওয়ার পরে আমি সাইড দিয়ে আমরা যখন ফুডিং কাটি সাইড দিয়ে কেটে নিই এরকম সেম সাইড দিয়ে কেটে ফেলবেন কেটে এটাকে উলটি একটা প্লেটে বের করে ফেলবেন দেখেন আমি উলটি একটা কেকটাকে বের করে ফেলেছি তারপরে এবার আমি কেটে দেখাচ্ছি ভিওয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে এই পিঠার রেসিপিটা একটা ডিশে প্লেটে আমি পরিবেশন করে দেখাচ্ছি আর ভেঙে দেখাচ্ছি কেমন সফট হয়েছে অত বেশি হার্ড কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন বেশি বেশি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে